কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার চরারচর ইউনিয়নের আট নম্বর সদস্য মিয়ার বিরুদ্ধে সংখ্যালঘু গৃহবধূ পলিচন্দ্র সূত্রধরকে অপহরণের অভিযোগ উঠেছে দুই সন্তানের জননী পলিচন্দ্র সূত্রধর চরারচর চর ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামের হরিধন সূত্রধরের স্ত্রী ও অভিযুক্ত মিয়া একই ইউনিয়নের বেকিচন্দ্র গ্রামের মৃত আমির চানের ছেলে বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে রবিবার সকাল দিকে মিয়া ও তার থেকে জন সাড়ে মার্জান ফিল্মি স্টাইলে পলি সূত্রধরকে সিএনজি দিয়ে অপহরণ করে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে মার্জান মিয়া গৃহবধূর বয়স্ক বৃদ্ধ শাশুড়িকে বয়স্ক ভাতা ও টিসিবি কার্ডের খাদ্যদ্রব্য নিয়ে আনার জন্য সরারচর ইউনিয়ন পরিষদে যেতে বলে শাশুড়ি ইউনিয়ন পরিষদে গেলে বাড়ি খালি থাকায় ইউপি সদস্য তার দলবলেরা ওই গৃহবধূকে সিএনজি দিয়ে অপহরণ করে নিয়ে গেছে এ ব্যাপারে গৃহবধূর স্বামী হরিধন সূত্রধর বাদী হয়ে ইউপি সদস্য মার্জার মিয়াকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও আট থেকে দশ জনকে আসামি করে বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান ঘটনার সত্যতা করেছেন আমি দেখছি এখানে কয়েকজন লোক ঘরের ভিতরে ঢুকছিল তারপর আমি এখানে আসছি তারপর আইসা দেখে একজন লোক ধাক্কাচ্ছিল তারপর এখানে আনছি তারপর আমি চিল্লাই মামাকে ডাকছিলাম বলছি তারপর মামা আসছে আরও মানুষের হাতে চাকু ছিল দাও ছিল এগুলো নিয়ে আসছিল তার আমি আজকে সকালে আমাকে একটা ঘটনা ঘটছে আমি পাশের বাড়িতে ছিলাম আমার মোটামুটি সবাই পাশের বাড়িতে ছিল তারপর আমার যে ভাই হরিজন সূত্রধর ওয়াইফ ওর ওয়াইফরে মারজান মারজান আর মারজানের দলবল সহ দেশি অস্ত্র সহ ওকে ওটায় নিয়ে গেছে টেনে এসরে ও আমি তারপর দেখলাম ওর গাড়ে দৌড়ে গাড়ে দৌড়ে সিএনজিতে মানে যে ঘটনা ঘটিয়েছে আমাদের ওয়ার্ডের রানিং মেম্বার মোহাম্মদ মারজান মিয়া সহ দশ বারো জন লোকজন এসে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এই মহিলাকে ঘর থেকে টেনে হেঁচড়ে বাইর করে সিএনজির যুগে এখান থেকে ত্যাগ করে এটা সকাল আনুমানিক দশটার সময় দশটা সাড়ে দশটা হবে এই টাইমে বাড়ি খালি ছিল ওরা সবাই কালে কাজে চলে যায় এই ফাঁকেই ও এই ঘটনাটা ঘটিয়েছে তার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের তরফ থেকে আমি শক্ত বিচার চাই আপনার আমি আর কিছু চাই না মানে কালকে মেম্বার ফোন দিছেন মার্জেন মেম্বারে ফোন দিছে ফোনটা আমি রিসিভ করছি আমার ভায়ের মইলে ফোন দিছে পরে আমি ফোনটা রিসিভ করছি জিজ্ঞাসা আমার আপনি কে পরে আমি কইছি আমি তো জীবনের বই কত জীবন কই আসে তো আমি কি ঘরে আসে এর কাছে ফোনটা দেন পরে দিসি পরে কোথায় আছে কত এই পিসিবির মাল দিব এই কালকে দশটার ভিতরে যাইবেন আর এই আপনার মার একটা বয়স্ক ওটা কাট দেবো মানে বইটা নিয়ে কালকে বাজিতপুর চলে যাবেন নমনীয় কারে দিব পরে কইস আমার বনে দিয়াম বনেরে নেয়া নেয়তো আমার বাই গেছে আমি গেছি আমার মা গেছে লই আমরা গেসিকা দশটার ভিতরে গেসিকা ভরে আপনি মারিজন বাড়ি তাই লোকজন লইয়া আমার বাইব টাইন হের লাই গেছে আতো যন্ত্রপাতি লইয়া আমার বর আমার মেয়ে আসি নে মেয়ে দেখছে দেখ কে মেয়ে ধইরে গেছে আমার বায়ের কাছে বড়ো বায়ের কাছে গেছে ভরে মামা মামা চিলাইতে আছে মামি নিতাসে গা আমার ভাই আইছে আয়া দে মানে রাস্তার ইউনিয়ন পরিষদ কামারপুর আয়সা জানতে পারলাম এবং আমার বাড়িতে যায়া থাকা অবস্থায় শুনতে পারলাম যে হরিজনের বউকে কে বা কারা অপহরণ করেছে সে যেই হোক যেই দলের হোক তাকে আইনের আওতায় আনার জন্য আমি প্রতিবাদ জানাই এবং আমি এই ঘটনার যে ঘটনা ঘটেছে আমি তীব্র প্রতিবাদ নিন্দা যাবি